যে নাটকটা পুরোটাই নতুন এবং এই নাটকটা আপনি ঢাকা বাংলাদেশে আমার মনে হয় যে মানে এইরকম একটি তরুণ দল শব্দাবলী গ্রুপ থিয়েটার ছাড়া আর কোথাও এইভাবে করতে পারতাম কিনা আমি খুবই সন্দিহ। পাহাড়ে যে ধরনের সামরিক আগ্রাসন চলে সেইটা নিয়ে আসলে বাঙালির মধ্যে, বাঙালি জাতির মধ্যে বা বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কথা বলার দায় আছে। সম্ভবত সেই দায়টাকে পূরণ করে কুটিরে কুটিরে যাও আর আদিবাসী ফুটাইছি হেলদি মেদে ধরে নিয়ে আসো। যুদ্ধ, সহিংসতা এবং তার বিপরীতে সাধারণ মানুষের এবং মুক্তিকামী গণমানুষের যে মুক্তি ভাবনা সেটাকে নিয়েই হচ্ছে আমাদের নাটক। এবং সেখানে যুগে যুগে দেখা যায় পৃথিবীর সর্বদেশে শান্তি আনার লক্ষ্যে যে মিলিটারিদেরকে ব্যবহার করা হয়, যে অস্ত্র ব্যবহার করা হয়, সামরিক যান্ত্রিককে ব্যবহার করা হয়, সামরিক বাদকে ব্যবহার করা হয়, তার বিপরীতে এই নাটকের ভাষা। ব্ল্যাক ওয়াচ নামে একটি নাটক দেখেছিলাম ন্যাশনাল থিয়েটার অফ স্কটল্যান্ডের, ওই নাটকটা মূলত আমাকে ইন্সপায়ার করেছে এই বাংলাদেশে এই সামরিকবাদ নিয়ে একটা নাটক নির্মাণ করার জন্য।